একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মাই মরে যাই, আবার জন্ম মৃত্যু আবার জন্ম, এটাকে বলা হয় সংসারা। এটাকে আরো বলা হয় থিওরি অফ রি ইনকার্নেশন বা আত্মার দেহান্তরিত হওয়া। আর এই সংসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনীর ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে, কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে, মহান সৃষ্টি অন্যায় করতে পারে না। তাই তখনকার পণ্ডিতরা এই সংসার দর্শনটা তৈরি করলো। আর এই কথাটা আছে ভগবদ গীতায় 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামা কাপড় খুলে ফেলে নতুন জামা কাপড় পরে, একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে। এই একই ধরনের কথা বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে 4 খণ্ডে 4 অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে যে একটা শুয়োপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে, তারপর অন্য ঘাসের উপর লাফ দেয়, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। তাহলে ভগবদ গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্র নিয়ে। আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে, অর্থাৎ কাজ, কাজ শুধু শরীরই করে না, আমাদের আত্মাও কাজ করে। এখানে দর্শনটা হলো যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে, ধর্ম মানে অবদান, বিভিন্ন ভালো কাজ, কিভাবে জীবন ধারণ করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে। এছাড়াও তারা মোক্ষ লাভে বিশ্বাস করে, তার অর্থ নির্বাণ, অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া, জন্ম আর মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া। যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে মোক্ষ লাভ। এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয়, কারো অসুখ আছে, কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল, সেজন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে। এই দর্শনটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রষ্টা কোনো অন্যায় করেন না। কিন্তু যদি আপনারা বেদ পড়েন, বেদের কোনো জায়গায় এ কথা বলা নেই, জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই, বেদের মধ্যে কোনো জায়গায় সংসারের এই ধারণাটি নেই। সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জন্ম, পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও, তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন। পুনর্জন্ম শব্দটার সঠিক অনুবাদ হলো পরবর্তী জীবন, এর অর্থ জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু এমন নয়, এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয়। পুনর্জন্ম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন। তাহলে বেদও পরকালের জীবনের ধারণার সাথে একমত। আপনারা যদি বেদ পড়েন, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 অনুচ্ছেদের 4 ও 5 পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা, যে পরবর্তী একটা জীবন আছে। এখানে জন্ম আর মৃত্যুর কোনো চক্রের কথা বলা হয়নি। বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা, তার মানে বেহেশত, বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী, সেখানে সব ফল পাওয়া যায়, আপনারা শান্তিতে থাকবেন। অনেক জায়গায় আছে অথর্ববেদে 2 নম্বর গ্রন্থে, অথর্ববেদে 4 নম্বর গ্রন্থে, 6 নম্বর গ্রন্থে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে, অনেক জায়গায় ঋগ্বেদে এছাড়াও আছে নরকের কথা, অর্থাৎ দোজক, বলা হয়েছে সেটা অনেকটা আগুনের মতো, সেই আগুনের ভেতর শাস্তি দেওয়া হবে। অনেক জায়গায় আছে ঋগ্বেদের 4 নম্বর গ্রন্থে, বেদে যদি স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের পুরস্কারে শাস্তি পাবে, তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি? তাহলে বেদের কথা অনুযায়ী, বেদ বলছে পরবর্তী জীবনের কথা একবারই, আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে। এখানে জন্ম আর মৃত্যুর কোনো চক্রের কথা বলা হয়নি।